নাটোরে অবৈধভাবে পুকুর খনন করার সময় ভেকু মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার পাইকারদোল উচ্চ বিদ্যালয়ের পেছনের জমিতে এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গেছে পাইকারদোল উচ্চ বিদ্যালয়ের পেছনে একরামুল ইসলাম তার জমিতে গত আট থেকে দশ দিন ধরে রাতের আধারে পুকুর খনন করছিলেন বুধবার রাত সাড়ে দশটার দিকে কয়েকটি সাইকেলে অজ্ঞাত লোকজন এসে পুকুরে থাকা ভেকু মেশিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় ভেকু মেশিনে নাটুর সদর থানার পরিদর্শক আবু রায়হান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা ভেকু মেশিনে আগুন দিয়ে চলে যায় পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এক মাথা যদি ফুটা হয় আর ওটাই যদি খালি প্রেশারটা পড়ে মনে হয় লুনা ফ্রসনি পাওয়া ঢাকা পোস্ট